হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে অনেক আপডেট, মানে সব নতুন নতুন টাইলসগুলো দেখাবো, আর এই জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আর দেরি না করে আমরা টাইলসগুলো দেখি। এই টাইসটা দেখতেছেন, এটা হলো আপনার কোম্পানি, হলো আপনার মোনালিসা। এই টাইসটা হলো আপনার ইয়ার জন্য, সোলার সালাফের জন্য। মূলত আপনার টাইসটা সোলার সালাফের জন্য, হ্যাঁ সোলার সালাফের জন্য। সাইজ হলো আপনার 24x24, এটা হলো সোলার সালাফের জন্য। এটা রেট হচ্ছে হলো আপনার 90 টাকা। এই সেম টাইসটাই আপনার চায়না আছে, চায়না কোম্পানির আছে, একই ডিজাইনের সব সেম দিয়ে আপনাকে। ওটার দাম যা পড়বে আপনার 180 টাকার ভিতরে। যে কোনো আপনার চায়না, আমাদের দেশি ডিপ মালগুলারই কালার একটু রেটটা বেশি। আচ্ছা, যেগুলো আপনার ডিপ হয় এগুলোর রেটটা একটু বেশি হয়। বেশি যদি নিতে চাই একই রকম ডিজাইনের তাহলে কম দামে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কম দামে পাওয়া যাচ্ছে। যদি আপনার একই রকমের ডিজাইন নিতে চান, দেশি নিতে চান, তাহলে আপনার কম দামে। আর যদি আপনার চায়না চাল নিতে চান তাহলে আপনার 100-এর উপরে টাকা গুনতে হবে, 180, 170, 175 এর ভিতরে। হ্যাঁ, আবার একটা ডিজাইন দেখতে আসছেন, এটা হলো আপনার ডাইনিং এর মাঝখানে। এটা হলো ফ্লোর, ডিজাইনটা করা হয়েছে। এটা হলো একটা সেট, একটা পিস। এটা হলো আপনার পার সেট হলো 1500 টাকা। 1500 টাকা, একটা 1500 টাকা, জি। আবার একটা ডিজাইন দেখতেছেন, এটা হলো, হ্যাঁ এটা হলো আপনার চারটা মিলে একটা সেট। এটা আবার কিন্তু চারটা মিলে একটা সেট, এটা চারটের উপর একটা ডিজাইনটা করা হয়েছে, চারটা মিলে একটা সেট। এটার রেট, সেটটার দাম হয়েছে হলো আপনার 5000 টাকা। 5000 টাকা। এটা হলো আপনার রাত্রে যখন আপনার বাসার, হ্যাঁ রাত্রে জ্বলবে, রাতে যখন আপনার বাতি বন্ধ করবেন বাসার, তখন আপনার ইয়েগুলো জ্বলবে, কিন্তু আলো দিবে। আচ্ছা, আপনার জ্বলবে রেডিয়াম। এটা হলো রেডিয়াম, জি, এটা হলো রেডিয়াম। আচ্ছা, তারপরে আপনার এগুলো মসজিদের কাতারের জন্য, এগুলো আবার অনেকে আবার স্কার্টিং এর জন্য। এটা হলো শুধু কালো ইয়ার গুলো হলো আপনার তিনটা জায়গার জন্য। সোলার স্যালাপ না, মেনিপুলার না, না এগুলো আপনার কেউ মেনিপুলার দেয় না। এগুলো হলো সোলার স্যালাপ মসজিদের কাতারের জন্য, আর ইয়ার জন্য, এই স্কার্টিং এর জন্য, মেইন ফ্লোর আর স্কার্টিং এর জন্য। স্কার্টিং এর জন্য এগুলো হলো আপনার, এগুলো এগুলো হলো চায়না কোম্পানি। এগুলো রেট হচ্ছে হলো আপনার 185 টাকা। 185 টাকা, দুটোই একই রেট, কালো এবং কি আপনার কালোর ভিতরে। এই যে আপনার এটার বলো হইলো আপনার সোনালি কালো, এটাকে বলা হয় আপনার সোনালি কালো। এটা এটা বলা হয় সোনালি কালো, আর এটাকে বলা হয় আপনার জেড ব্ল্যাক। এটা একদম পুরো ব্ল্যাক, এটা, হ্যাঁ এটা পুরো ব্ল্যাক, এটাকে বলা হয় জেড ব্ল্যাক, জি। আবার এখানে কিছু দেখতেছেন, এগুলো হইলো আপনার 16x16, এগুলো হইলো আপনার 16x16 সাইজ। এগুলো হইলো আপনার ডিজাইন, এই যে দেখবে দেখতেছেন, এগুলো আপনার এই ডিজাইনটি আপনার পুরো বিল্ডিং আপনার ডিজাইনটাই হবে, পুরো মানে পুরো ফ্লোর আপনার ডিজাইনটি হবে, জি, একই ডিজাইনটি হবে। এটা রেট এসে হইলো আপনার 62 টাকা। এগুলো আপনার মিরর পলিশ, এখানে কিছু দেখতেছেন সাদার ভিতরে মার্বেল সেট, এগুলো আপনার মিরর পলিশ, এগুলো আপনার মেইন ফ্লোরের জন্য, মেইন ফ্লোরের জন্য। এগুলো হলো সাইজ হলো আপনার 16x16। যেমন এটা 58 টাকা, তারপরে আপনার একটা কোম্পানি আছে এটা 58 টাকা, তারপর আপনার একটা আছে 58 টাকা, তারপর আপনার এটা আছে 58 টাকা। এগুলো সেম দামই, আবার কিছু আছে ডিজাইন ভিন্ন, আবার কিছু আছে আপনার 60 টাকা, 62 টাকা,
কিছু এর ভিতরে আছে আপনার 60 টাকা বা 70 টাকার ভিতরে এটা আছে আপনার 60 টাকা এটা কোন কোম্পানি এটা হইছে হলো আপনার ফান্ডি কোম্পানি ফান্ডি কোম্পানি এটা যেন 60 টাকা জি আবার একটা আছে আপনার সিউসেল এটা হইছে এটা আপনার 62 টাকা এটা 62 62 টাকা এবার একটা উপরে এগুলো বললেন যে একই সেম দাম হ্যাঁ এগুলো আপনার এটাই আপনার 60 টাকা এটা হইলো আপনার 58 টাকা এটা 58 টাকা এটা 58 টাকা আচ্ছা তো ভিডিও দেখাচ্ছে এগুলো প্রায় সেম দাম দেখুন যদি এর মধ্যে কোনটা পছন্দ হয় তো ফোন দিয়ে জানাবেন এবং যদি আপনারা নিতে চান তাহলে বিস্তারিত জানতে চাইলে জানাবে তারা তো দেখাচ্ছে দেখুন তারপরে এরপরে আবার এবারে দেখতেছেন এটা এই যে এইটা এটা আপনি মিরর পলিশ এটা মিরর পলিশ এটা হলো আপনার ফান্ডি কোম্পানি এটা জি ফান্ডি কোম্পানি এটা হচ্ছে এটা রেট হচ্ছে হলো আপনার 61 টাকা আপনাদের এখানে মানে যদি কেউ নেয় দূর থেকে কেউ নেয় জি তো যদি বেশি পরিমাণ নেন সাপোজ ধরেন যে 5000 স্কোয়ার ফিটের এরম একটা নিল তো সেক্ষেত্রে কি আপনারা ভাড়া নেন নাকি নিজস্ব ভাড়া দিয়ে পৌঁছে দেবেন নাকি ওদের থেকে ভাড়া নিজস্ব ভাড়া দিয়ে পৌঁছে দেবেন না ভাড়া আপনার ক্লায়েন্টেরই থাকবে ওটার পৌঁছানোর দায়িত্বটা আমাদের ব্যাংকে গেলে ওনার সাইট পন্থী যাওয়া পর্যন্ত ওটা দায়িত্ব আমাদের আচ্ছা সাইট পন্থী যাওয়ার দায়িত্ব আমাদের তারপর ওনার সাইডে যাবে তারপর ওনার মাল বুঝে দিবে ওনারটা ওনার আপনি যদি ওনাদের ঠিকানায় যদি পাঠান ওনাদের কুরিয়ার সার্ভিস বা আমাদের আশপাশে কুরিয়ার সার্ভিস যদি থাকে তাহলে সেই সূত্রে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আর যদি আপনি এমনি যদি মোটাই যদি আপনি কিনেন 4-5000 2000-3000 ওটা এমনি আপনার গাড়ি অ্যাভেলেবেল গাড়ি আছে আমাদের ডিস্ট্রিক্ট ট্রাক আছে ছোট গাড়ি আছে আপনার মালের বুঝে হয়েছে আপনার গাড়ি গাড়ি বুঝে হয়েছে আপনার ভাড়া আচ্ছা আচ্ছা জি তো আচ্ছা ঠিক আছে তো তাহলে তাহলে ভিউয়ার্স আপনারা সবই জানলেন সবই দেখলেন তো কোনোটা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করুন ভিডিওর নিচে আমি নাম্বার দিয়ে রাখবো জি ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম